ज्योतिर्विज्ञानीगण महाविश्वर सर्वाधिक दूरत्व थेके भेसे आसा रेडियो सिगनालेर उत्सेर सन्धान पेयेछेन जा भेसे आसछे पृथ्वी थेके प्राय 13 मिलियन आलोकबर्ष दूरेर क्वार्सार थेके। जे कोनो क्वार्सारके शक्ति प्रदान करे विशालाकार ब्लैक होल। क्वार्सारेर मूल वस्तुई हलो ब्लैक होल। महाविश्वर कणा निर्गमनकारी वस्तुगुलोर मध्ये सबचेये शक्तिशाली उत्सेर एकटी हलो बर्तमाने सन्धान पावा एई क्वार्सारटी। 13 बिलियन आलोकबर्ष दूरेर एई वस्तु थेके विभिन्न कणा बेर होये आसछे प्राय आलोर गतिते। क्वार्सार हलो महाविश्वर प्राचीनतम सबचेये दूरवर्ती सबचेये बृहत्तम एवं उज्जवलतम एक विस्ময়কর বস্তু। क्वार्सारगुलो কোনো একটি ছায়াপথের কোরে বা মাঝখানে অবস্থান করে যেখানে বিশালাকার একটি ব্ল্যাক হোল অত্যন্ত দ্রুতগতিতে ঘুরতে থাকে। এর আকর্ষণ শক্তি এতটা বেশি যে কোনো কিছুই এর আকর্ষণ বলের বাইরে বের হয়ে যেতে পারে না। এই ব্ল্যাক হোল আশেপাশের সব বস্তুকে ধীরে ধীরে গিলে নেয় এবং একই সাথে প্রচুর পরিমাণ বিকিরণের বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে প্রচণ্ড পরিমাণ উজ্জ্বল আলোর সৃষ্টি হয়, যে আলোর তীব্রতা মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের আলোর 1 ট্রিলিয়ন গুণ অপেক্ষাও বেশি উজ্জ্বল। এ কারণে কোয়ারসারের উজ্জ্বলতা মহাবিশ্বের সবচেয়ে বেশি। এর আলোর উজ্জ্বলতা এতটাই বেশি যে সৌরজগতের প্লুটোর স্থানে একটি কোয়ারসার থাকলে 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে পৃথিবীর সমস্ত জল বাষ্পীভূত হয়ে মহাকাশে উড়ে যেত। জ্যোতির্বিজ্ঞানীগণ সদ্য সন্ধান মেলায় এই কোয়ারসারের নাম দিয়েছেন P172+18, যেটি এখন থেকে প্রায় 13 বিলিয়ন বছর আগে এবং বিগ ব্যাং এর মাত্র 780 মিলিয়ন বছর পরে সৃষ্টি হয়েছিল। তাই এই বস্তুটি মহাবিশ্ব সৃষ্টির শুরুর দিকের নানা ঘটনার সাক্ষী। বিগ ব্যাং পরবর্তী সৃষ্টির শুরুতে মহাবিশ্ব ছিল অন্ধকার, হাইড্রোজেন গ্যাসের মেঘে আবদ্ধ। এই সময়কে বলা হয় মহাবিশ্বের অন্ধকার যুগ। বিজ্ঞানীদের মতে এরপরই সৃষ্টি হওয়া গ্র্যাভিটি গ্যাসের মেঘকে সংকুচিত করে সৃষ্টি করে ছায়াপথ, গ্রহ, নক্ষত্র এবং অন্য সকল বস্তু। তারপর সৃষ্টি হয় আলো, কেটে যায় মহাবিশ্বের অন্ধকার। চিলির ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির একজন জ্যোতির্বিজ্ঞানী এবং জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির একজন জ্যোতির্বিজ্ঞানী চিলিতে স্থাপন করা ম্যাগেলান টেলিস্কোপ ব্যবহার করে এই বিস্ময়কর কোয়ারসারের সন্ধান পেয়েছেন। তারা দেখতে পেয়েছেন ব্ল্যাক হোলের উপরে ও নিচে থেকে শক্তিশালী কণা প্রায় আলোর গতিতে ছুটে বের হয়ে যাচ্ছে। এর থেকে জন্ম নিচ্ছে শক্তিশালী রেডিও তরঙ্গ। P172+18 কোয়ারসারটি সূর্যের চেয়ে প্রায় 300 মিলিয়ন বা 30 কোটি গুণ বড়। গবেষকগণ সৃষ্টি শুরুর দিকে ব্ল্যাক হোল কিভাবে এতটা বৃহৎ আকার নিল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এই ব্ল্যাক হোলের রেডিও জেট পুরো গ্যালাক্সির নক্ষত্র তৈরিতে ভূমিকা রাখে বা প্রভাবিত করে। এত পুরনো আর এত দূর থেকে আসা রেডিও তরঙ্গের উৎসের সন্ধান খুঁজে পাওয়ার ঘটনা এটিই প্রথম। গবেষকগণ এখন এবছরের শেষের দিকে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছেন, যা মহাকাশে স্থাপন করা সম্ভব হলে মহাবিশ্ব সৃষ্টির শুরুর দিককার এরকম আরও অনেক বস্তু সম্পর্কে আরও ভালোভাবে জানা সম্ভব হবে। মহাকাশ বিষয়ক নানা আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।